সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদে রদবদলের তথ্য জানানো হয়। এবারে জানাবো ভয়ঙ্কর সংবাদ। রাতের আধারে খোঁড়া হয়েছে 15 কবর, ভেতরের দৃশ্যে তোলপাড়। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির ঘটনায় হওয়া মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোতির আগাম জামিনের শুনানিতে নতুন বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশের কওমি মাদ্রাসার বাচ্চাদের করুণ কাহিনী তুলে ধরেছেন অভিনেত্রী জয়া আহসান। এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা, সঙ্গেই থাকুন। এবারে থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে জীবন দেওয়া শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তিনি বলেন যে আদর্শ চেতনা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন আমার বাবা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, ভাগ্য পরিবর্তন করবেন, জীবনমান উন্নয়ন করবেন, সেই আকাঙ্ক্ষা আদর্শ তো ব্যর্থ হতে পারে না। সেজন্য সব কষ্ট শোক বুকে নিয়েও আজও মানুষের পাশে আছি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে। এবং সর্বশেষ জানাবো একটি দুঃসংবাদ। হামাসের শীর্ষ নেতা ইসা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার এবং সামরিক শাখা উপপ্রধান মারওয়ান ইসা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কয়েকটি পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদে রদবদলের তথ্য জানানো হয়েছে। সেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। এছাড়াও নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল আশা প্রকাশ করে উল্লেখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাতের আধারে খোঁড়া হয়েছে 15 কবর, ভেতরের দৃশ্যে তোলপাড়। পাবনা বেড়া উপজেলার আমিনপুরে এক রাতেই অন্ধকারে কবরস্থান থেকে 15টি মরাদেহের কঙ্কাল চুরি হয়ে গেছে। মঙ্গলবার 18 মার্চ রাতে আমিনপুরের নতুন বাজার গোরস্থানে ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনরা ভিড় করতে থাকেন। এক পর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে, মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই, এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই। বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুনা রশিদ বলেন, রাতে কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী জ্যোতির জামিন শুনানিতে নতুন বেঞ্চ ঠিক করে দিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশন ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির ঘটনায় হওয়া মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোতির আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এই আগাম জামিন শুনানির জন্য এর মধ্যে নথি পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য গেলে বিব্রত বোধ করেন ওই বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আওয়াশুকুর রহমান বলেন, আগাম জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। একজন জামিন শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনপত্র ফেরত দেওয়া হয়েছে। আমরা 4 জনের জামিন আবেদন করেছিলাম। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির অভিযোগ
অভিযোগে করা মামলায় জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোতি এবং অন্যান্যরা। তিনি ছাড়া মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রোশন, ব্যারিস্টার চৌধুরী, মৌসুমী ফাতেমা জামিন আবেদন করেছেন। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। নাহিদ সুলতানা জ্যোতির আইনজীবী জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। নাহিদ সুলতানা জ্যোতি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় অ্যাডভোকেট জ্যোতি এক নম্বর আসামি। কওমি মাদ্রাসার বাচ্চাদের করুণ কাহিনী তুলে ধরলেন জয়া আহসান। কওমি মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় জীবনে চলার পথে নীতি নৈতিকতা। ইসলামের মহিমা গুণাগুণ প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম ওলামারা। এদেশের আনাচে কানাচে গড়ে উঠেছে মাদ্রাসা মক্তব, যেখানে গরিব এতিম বাচ্চারা দিনী শিক্ষা গ্রহণ করে থাকে। এসব শিশুদের করুণ কাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। দর্শকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হল, বর্তমান সমাজে এতিম অসহায় শিশুদের সংখ্যা খুব কম নয়। দরিদ্র অসহায় দুস্থ ও এতিমদের জন্য ইসলাম সমাজের উপর অনেক দায়িত্ব দিয়েছে। রোজার শেষের দিকে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত 25 রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদের বাসায় নিয়ে যায়, কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না। জয়া লিখেছেন, এদের কারো বাবা নেই, মা নেই, কারো বাবা মা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে, অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না, খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাষা এসে কাউকে নিয়ে যায়, বাকিরা সারাদিন কান্না করে। তারা জানে তাদের কেউ নিতে আসবে না, তারা সারা বছর কাঁদে না, কিন্তু যখন সহপাঠীদের সবাই বাসায় চলে যায় অথচ তাদের কেউ নিতে আসে না, তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়, কেন তারা তাদের দুনিয়া রেখে এই অল্প বয়সে মারা গেল, তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না, মা বাবা বেঁচে নেই তো কি হয়েছে, মামা চাচারা কেউ তাদের নিতে আসলো না কেন, মা বেঁচে থাকতে মামারা কত আদর করত, বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত। এই বয়সে তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে। তিনি আরো লিখেছেন, একটা অনুরোধ, এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানা যান, কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন, তাদের জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারেন তাই নিয়ে যান, এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন, নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহর সহায় হয়। অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পোস্ট এরই মধ্যে ভাইরাল। মাদ্রাসা শিক্ষার্থীদের জীবনযাপনের করুণ কাহিনী তুলে ধরায় নেটিজেনদের অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন। জাকির হোসেন নামের একজন লিখেছেন, পৃথিবীটা মানুষের হোক, ওদের নিয়ে ভাবার জন্যে, ওদের নিয়ে লেখার জন্যে আপনার প্রতি শ্রদ্ধা। মাহতাব হোসেন নামের একজন লিখেছেন, দারুণ অনুভূতি, আমাদের সকলের মাঝে মানবতা জাগ্রত হোক। সজীব নামের আরেকজন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করবার জন্যে, ধর্ম নিরপেক্ষভাবে কথাটা বলার জন্যে এবং অসহায় মানুষের চিন্তা করার জন্য আরো ধন্যবাদ। আশা করি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এমন মানুষের পাশে থাকবেন এবং অন্যকেও পাশে থাকার জন্য আগ্রহী করবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামাসের শীর্ষ নেতা ইসা নিহতের দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার এবং সামরিক শাখা উপপ্রধান মারওয়ান ইসা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে গত 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত হামাস নেতাদের মধ্যে ইসা সবচেয়ে জ্যেষ্ঠ। তবে গাজা উপত্যকার শাসন ক্ষমতায় থাকা হামাস তাদের নেতা ইসার মৃত্যুর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর সময় সেই শিবিরের কাছাকাছি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে নিহত হয়েছেন মারওয়ান ইসা। হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসেম ব্রিগেডের উপ হাইকমান্ডার ছিলেন ইসা। তিনি ইসরায়েলের শীর্ষ তালিকাভুক্ত ব্যক্তিদেরও একজন। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নও ইসাকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার সময় 1987 থেকে 1993 তাকে 5 বছর কারাবন্দি রেখেছিল ইসরায়েল। 1997 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আটক করে। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর আগ পর্যন্ত তাকে আটক রাখা হয়েছিল। সোমবার ব্রিফিংয়ে জ্যাক সুলিভান জানান, মারওয়ানের মতো হামাসের অন্যান্য সামরিক কমান্ডারও গাজার সুড়ঙ্গের নিচে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। হামাসের যেসব শীর্ষ নেতা আত্মগোপন করে আছেন তাদের জন্যও ন্যায় বিচার অপেক্ষা করছে, ব্রিফিংয়ে বলেন জ্যাক সুলিভান।